ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড ও দেশের প্রতিটি মহানগরে কাল জামায়াত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ আর 5 আগস্ট রাজধানীতে শোক মিছিল করবে দলটি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছেন বলেও জানান তিনি। সহিংসতার সময় শিক্ষার্থী ও শিশুদের মৃত্যুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবুঝ শিশুদের মৃত্যু থেকে সরকারের কোনো লাভ নেই, বরং যারা ফায়দা লুটতে চায় তাদের লাভ আছে। বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান ওবায়দুল কাদের।